আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিউ অ্যানাদার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে প্রতিদিনের মতো। এখানে অনেকগুলো কাপড় দেখতে পাচ্ছেন, তো আমার শাশুড়ি আম্মাই জামাগুলো দিয়েছে, বললো বানিয়ে দিতে। তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন, ঢাকার ভেতরে বা দেশের বাইরে থেকে, দেশের ভেতরে থেকে, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে, সবাইকে আমি বলবো আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখেন। তো ভিডিও দেখার পর সবাই প্লিজ লাইক দিবেন অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবেন প্লিজ। আপনারা কমেন্ট না করলে দেখা গেছে আমি জানতে পারি না আপনাদের ভালো লাগছে কিনা বা খারাপ লাগছে কিনা, প্লিজ কমেন্ট করবেন। তো এই জামার প্রিন্টটা দেখুন, খুবই সুন্দর কালার কম্বিনেশন। এটা হচ্ছে এটার সালোয়ার, আর এটার সাথে হচ্ছে এটা ওড়নাটা। তো আজকে অনেক কাজ করব, আজকে কোনো ঘরের কাজ না, আজকে জাস্ট কাপড়ের কাজই করব, যেহেতু আজকে সময় পেয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে হাতার কাপড়টা, আমি আগে হাতার কাপড়টা এখান থেকে আলাদা করে ফেলবো। আসলে সেলাইয়ের কাজ আমি কোথাও থেকে শিখিনি, আমি ঘরেই টুকটাক কেটেছি, আর যতটুকু হেল্প করার আমার এক ভাসুরের মেয়ে করেছিল। তো এখানে আসার পরই পরিপূর্ণভাবে আমি কাজটা আসলে কমপ্লিট করেছি নিজে নিজেই। তো ভাবিনি কখনো যে নিজে নিজের জামা কাপড় বানাবো বা এসব কাজ করব। আমি আসলে অনেক আগে থেকে সেলাই কাজটাকে খুবই হেট করতাম। আসলে মানুষ বলে না যে যেটাকে ঘৃণা করে সেটাই তার কপালে জোটে, এটা কথা সত্যই। তো লাইফে কখনোই ভাবিনি যে সেলাইয়ের কাজটা করব বা নিজের জামা নিজে সিলাবো, প্রয়োজনই ভাবিনি এটা। কিন্তু হ্যাঁ, আমার আম্মু সবসময় কথাটা বলতো যে কোনো কাজ ছোট করে দেখবা না, প্রতিটা কাজ তুমি জেনে রাখবা, তাহলে জীবনে কোথাও ঠেকবা না। এখানে হাতাটা দেখুন একটু বাঁকা হাতার কাপড়টা, তো এই হাতার কাপড়টা আমি সমান করে নেব। আসলে আমার একটা ড্রিম ছিল যে আমি আসলে অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে দেন একটা ব্যাংকের জব করব, কারণ ছোটবেলা থেকে প্রত্যেকটা মেয়ে ছেলের এইম থাকে একটা কিছু করার। তো আমার এইম ছিল আমি ব্যাংকের চাকরি করব, এই কারণে করব, এই প্রফেশনটা আমার এতটা ভালো লাগতো। কারণ ছোটবেলায় যখন আমি আম্মুর সাথে ব্যাংকে যেতাম, তখন দেখতাম ব্যাংকে যে ব্যাংকার মহিলাগুলো ছিল তারা এত সুন্দর একটা গেট আপ নিয়ে শাড়ি পরে এসি রুমে বসে থাকতো। তো এটা দেখে আমার খুবই ভালো লাগতো, মানে প্রফেশনটা খুব শান্ত শিষ্ট, মানে কোনো ক্যাচাল নাই, কোনো ঝামেলা নাই, যার যার যোগ্যতায় শেষে বসে যার যার দায়িত্ব পালন করছে। তো এটা খুব ভালো লাগতো আমার। তো সেই থেকে ছোটবেলা থেকে ব্যাংকের চাকরি করার একটা ইচ্ছা ছিল আমার। তো এই বিষয় নিয়েই লাইফে এগিয়ে গিয়েছিলাম, অ্যাকাউন্টিং নিয়ে পড়েছি, অনার্সটাও কমপ্লিট করতে চেয়েছি, তো ভাগ্যিস আল্লাহ চায়নি, হয়নি। তো এখানে দেখুন আমি জামাটা কেটে নিচ্ছি মার সাইজ মতো, আমি আসলে ডাইরেক্ট মাপটা নেই নি, আমি একদম জামাটা বসে কেটে ফেলছি যেন আমার সময়টা বাঁচে, কারণ আমার আরও অনেক কাজ আছে, অনেকগুলো কাপড়। তাই এভাবে আপনারা আপনাদের মতো মাপ মতো কেটে নেবেন। আর যদি ঘরের মানুষেরা, যেহেতু আমার শাশুড়ি আম্মার কাপড়, আমার কাপড় আমার শাশুড়ি আম্মার, আমার ননদের কাপড় হলে আমি কী করি, এভাবে বসে কাপড় কেটে ফেলি, আমার আর ওই মাপটা দরকার পড়ে না। তো যেটা বলছিলাম, তো ভাগ্যে আসলে এটা হয়নি। আসলে মানুষ যা স্বপ্ন দেখে তা সবসময় পূরণ হয় না, আর হবে বা কীভাবে যদি সেটা আল্লাহ তাআলা না চায়? অবশ্যই আল্লাহ তাআলার চাইতে হবে, আল্লাহ তাআলা যদি আমার ভাগ্যে লিখত তাহলে অবশ্যই হয়তো সকল বাধা বিপত্তির মাঝেও আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারতাম। তো যাই হোক, লাইফে এটা হয়নি, কোনো না কোনো ইঞ্চি ইঞ্চি কোথাও কোনা বুকের মানে এক পাশে কোথাও না কোথাও লুকিয়ে আছে খারাপ লাগাটা। তো এটা হয়তো বলার মতো না কারোর সাথে। তো যাই হোক, এটা মাঝে মাঝে যখন খারাপ লাগে আল্লাহ তাআলার কাছে বলি যে আসলে এই এমটা দেখেছিলাম, স্বপ্নটা পূরণ হলো না। তো এখানে আমি হাতার কাপড়টা দেখুন খুব সুন্দর মতো মাপ মতো কেটে নিচ্ছি। তো যাই হোক, কেন হয়নি সেটাও কথা যে আমি আসলে পড়াটা কমপ্লিট করতে পারিনি। আমার তখন বেবিটা, আমার জাফরিন হয় সিজারে, তখন খুব খারাপ অবস্থা, ক্রিটিক্যাল অবস্থা ছিল। কোনো একদিন আমার জাফরিনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যে কী ক্রিটিক্যাল সমস্যা ছিল ও হওয়ার সাথে সাথে কী সমস্যা হয়েছিল। তো এই জাফরিন হওয়ার কারণে দেখা গেছে ওই জাফরিন মানে ওই টাইমটাতেই, জাফরিন হওয়ার মাসটাতেই, এর পরের কিছুদিন পরে আমার এক্সাম পড়েছে থার্ড ইয়ারের, তো সেটা আমি দিতে পারি নাই।
কারণ তখন আমি ফুলি বেড রেস্টে ছিলাম, একদম অসুস্থ, সিজারের পেশেন্ট ছিলাম, লড়াচড়া করা যেত না। অবশ্য চেষ্টা করলে অবশ্যই পারতাম যদি জাফনের বাবার সাপোর্ট থাকতো। তো এখানে আমি মার স্যালোয়ারটাও কেটে নিচ্ছি। তো জাফিনের বাবার সাপোর্ট ছিল না, তার কারণও আছে, ও বাবার বাবা হয়ে বাবার জায়গা থেকে ওর দায়িত্ব পালন করেছে। ও চাইতেছিল না যে আসলে আমি ট্রাভেল করে দূরে জার্নি করে গিয়ে পরীক্ষাটা দেই আমার মেয়েটা এত ছোট। তখন জাফরিন মাত্র দেখা গেছে 12 দিন না 15 দিনের ছিল। তো আমি ফর্ম ফিল আপও তাই করি নাই, আর আমারও খুব খারাপ অবস্থা ছিল সিজারের কারণে, ফার্স্ট বেবি আমার, তো আমিও খুবই ভয় পেয়ে গিয়েছিলাম বিষয়টা। তো যার জন্য আমিও আর চেষ্টা করিনি। অবশ্য চেষ্টা যদি করতাম, জোর দিতাম জাফিনের বাবার সাথে, তাহলে হয়তো আমি পারতাম। তো যাই হোক, এই মাসে আমার পূরণ হয়নি, তার পিছনে হয়তো আমারও কারণ আছে, আমি হয়তো ফোর্স করিনি তেমন একটা। আমি আমার মেয়ের দিকে, মানে আমার মেয়েকে পেয়ে দুনিয়ার সব কিছু ভেবেছিলাম, পেয়ে গেছি, তো এতটুকার খেয়াল ছিল না যে পরবর্তীতে এটা হয়তো আমার কোনো একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি, আজকে আমি 2টা কুশন কাভার বানাবো, যেহেতু মার একটা জামার সালোয়ার কেটেছি। তো এখন এই কুশন কাভারটা, এটার মাপে 2টা কাভার কাটবো, কাটার পর দেন যদি সময় হয় তো আজকে কুশন কাভারটা সেলাই করে ফেলবো। তো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আসলে লাইফে সবার স্বপ্ন সব সময় পূরণ হয় না, যেমন আমার হাজব্যান্ডের কী স্বপ্ন ছিল, আমার হাজব্যান্ডের ড্রিম ছিল ও ইঞ্জিনিয়ার কলেজে পড়বে, একটা ইঞ্জিনিয়ার অনার, মানে ইঞ্জিনিয়ার উপর অনার শেষ করে একটা বড় ইঞ্জিনিয়ার হয়ে বের হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক, যে ইঞ্জিনিয়ারই হওয়ার ইচ্ছা ছিল, ওর স্বপ্ন ছিল, এটা তো হতে পারেনি, তাই ওর মনটা খুবই ভেঙে গেছে। তো এটা অনেক রিজন, অনেক কারণ, কেন হতে পারেনি, কী জন্য পারেনি, এগুলো আসলে অনেক বড় লং হিস্টোরি, তো এগুলো তার যাচ্ছি না। তো এখন দেখুন আমি এটার মাপ মতো, যেহেতু এটা একটা ফোমের কুশন তাই দেখা গেছে এটা ফিটিংটা সুন্দর না হলে ভালো লাগবে না, তাই কাপড়টা আমি শেপ মতো দেখে এটা কাটবো এখন। তো যে যেখানে আমার ভিডিও দেখেন, আপনাদের কেমন লাগে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে নতুন নতুন ভিডিও আরও বানাতে। তারপরও আমি চেষ্টা করছি প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো এখানে আমি দেখুন একদম মাপ মতো কাপড়টা কেটে নিচ্ছি। তো আমি দেখুন কুশন কাভার কেটে ফেলছি, এখন এটা আমি বসায় দেখতেছি শেপ মতো এইভাবে সেলাই করলে ঠিক আছে কিনা। তো ফাইনালি দেখুন আমার হয়ে গেছে এটা, এখন আমি এটাকে সেলাই করে ফেলবো। তো এরকম করে 2টা আমি সেলাই করে ফেলবো। তো এখন চলে এসেছি, দেখতেই পারছেন আমি সেলাই মেশিনে সেলাই করে ফেলছি, চারপাশ একদম পুরো সাইডই সেলাই করব, কোনো সাইড বাদ রাখবো না। তো যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে, আর যারা নতুন আছেন তারা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কখনোই বলবো না যে সাবস্ক্রাইব করেন প্লিজ না। যদি আপনাদের মনে হয় আমাকে ভালো লাগছে, আমার ভিডিওগুলো ভালো লাগছে বা আমার ফ্যামিলি মেম্বার হতে চান, তাহলে অবশ্যই আমি বলবো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যেন নেক্সট ভিডিওটা আপনাদের কাছে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গার যে মুরালিটা সেটা এইভাবে ভেঙে দেন, আমি এটাকে সুন্দর করে বর্ডার করে নিচ্ছি। এই সাইডটাতে আসলে আমি টিপ বুতামটা অ্যাডজাস্ট করব, আমি চারপাশ সেলাই করে ফেলেছি। তো যে যেখান থেকে ভিডিও দেখেন তাদেরকে আমি বলবো ধন্যবাদ, আপনারা তো সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখেন, তো আপনাদের সাথে অনেক কথা বলে অনেক কিছু শেয়ার করে খুবই ভালো লাগে। আসলে প্রতিদিন আপনার সাথে যখন ভিডিও আপলোড দেওয়া না হয়, আপনার সাথে শেয়ার না করা হয়, তখন ভালোই লাগে না, মনে হচ্ছে যেন কখন আপনার সাথে শেয়ার করব এই কথাটা সেই কথাটা, মানে এরকম অবস্থা। তো দেখুন অলরেডি আমার কিন্তু হয়ে গেছে শিলানো, আপনার সাথে কথা বলতে বলতে আমি অলরেডি সিলাই করে ফেলেছি। এখন আমি কুশন কাভারটা ভরে দেখব যে ঠিক মতো এটার ফিটিংটা হয়েছে কিনা, আর যদি চেন থাকতো তাহলে হয়তো আরও বেশি সুন্দরভাবে ফিটিংটা হতো আমার যতটুকু মনে হচ্ছে। তো দেখি বাকিটা ঢোকানোর পর ঠিকঠাকভাবে হয় কিনা, যেহেতু এটা একটা নর্মাল বাটিক কাপড়, তো বাটিক কাপড় হওয়াতে দেখা গেছে আমরা সচরাচর সবাই জানি যে কাপড় ধুইলে একটু মানে ছোট হয়ে আসে, মানে একটু মোচড়ে আসে। তো আমি যে একটা লুজ রেখেছি, তো আমার কাছে মনে হলো যে ধোয়া দিলে, মানে একটা ধোয়া দিলে হয়তো কাপড়টা টাইট হয়ে যাবে। তো দেখুন এইভাবে বোতামটা এখানে আমি লাগাবো, ফিটিংটা আসলে সুন্দর, এই পাশের ফিটিংটা আসলে ওইভাবে সুন্দর হচ্ছে না যেটা মানে যেটা চেন লাগালে হতো।
তো এই দেখুন আমার কুশনটা কেমন লাগছে আপনাদের দেখাচ্ছি, বোতাম আমি এখন লাগাবো। তো দেখতে ভালোই লাগছে, যাক কাপড়টা খারাপ লাগছে না। আসলে এই কাপড়টা ছিল একটা সালোয়ারের কাপড়, তো মার আসলে এটা দিয়ে জামা হবে না, তো বললো তাহলে জামা যদি না হয় তাহলে এটা কাজে লাগিয়ে ফেল। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে পরে মা বললো যে দুটো কুশন আছে যেগুলোর কাবার বানানো হয়নি, তো ওইটার কাবার কি বানাবি? তা আমি বললাম ঠিক আছে আনেন দেখি কেমন লাগে। পরে আমি কুশনটা পেঁচে, আপনারা তো দেখছেন এই ভিডিওতে, আমি আগে সেটা পেঁচায় দেখছি কুশনে যে কেমন লাগে, তো দেখলাম না খারাপ লাগে না, ভালোই লাগে। তো এখানে আমি দেখুন টিপ বোতাম নিয়ে নিচ্ছি। আর হাস্যকর কথা হচ্ছে আমার এই টিপ বোতাম অনেক আগের, মানে 3 বছর আগের টিপ বোতাম। আসলে আমি তেমন একটা সেলের কাজ করি না বিদে, আমার আসলে সব কিছুই থেকে যায়। তো এই বোতামটা দেখেন আজকে এত বছর পর কাজে লাগছে, আমি খুব যত্ন করে রাখছি তাই বোতামগুলো খুব সুন্দরভাবেই রয়েছে, জং ধরে নাই। আমার জানেন সবচেয়ে বেশি সেলাই মেশিনে যে জিনিসটা কিনতে হয় সেটা হচ্ছে সুই কিনতে হয় বেশি, যেমন এই যে হাতে সিলানোর এই সুইটা, সুইটা প্রতিনিয়ত খালি জং ধরে যায় রেখে দিলে, তাই আমি খুব বিরক্ত হয়ে যাই। তো কদিন আগেও আমি 3টা সুই কিনে আনছি, এই সুইটাই বেশি লাগে আমার ঘরে সেলাই মেশিনের সাথে, যে সুতা টিপ বোতাম শোন স্ক্রুড্রাইভার যা আছে সব আমার এই মেশিনের সাথে আনা। তো দেখা গেছে প্রায় আজকে 4-5 বছর হয়ে গেছে এগুলো, আমার এখনও দেখা গেছে তেমন একটা কাজ করাও হয় না, এগুলো আর চেঞ্জও করা হয় না। তো যাই হোক, এখানে দেখেন আমি 3টা বোতাম লাগাইছি ফিটিংটা করার জন্য, কিন্তু বাগিস হচ্ছে না। তো দেখা যাক, এটা ধোয়া দিলে হয়তো হবে, না হলে আমি আবার আরেকটা বোতাম এখানে অ্যাডজাস্ট করব। তো চারপাশে 4টা কোণা বের হয়েছে, তো এই কুশন কাভারে কিন্তু আমার এই জিনিসটা খুব ভালো লাগে, চারপাশে 4টা যে কোণা চোখা ওই বের হয়ে থাকে। তো এটা হচ্ছে দ্বিতীয় কাভারটা, এটাও আমি বোতাম লাগিয়ে ফেলেছি। তো আজকের ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর আপনাদের কুশন কাভারটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আপনারাও খুব সহজে এই কুশন কাভার ঘরে বানাতে পারবেন, যারা সেলাই কাজ পারেন না তারাও পারবেন, হাতে সিলাই করে নেবেন, চারপাশ 4টা সেলাই করলেই হবে, করে দেন এটা আপনি বোতাম লাগান বা চেন লাগান, অনেকে রশি লাগান। তো দেখতেই পাচ্ছেন আমার আসলে কুশনটা এমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।